যুদ্ধের ঠিক আগের সময়টাতে অবস্থান করছে ইউরোপ। দিন যত গড়াচ্ছে ততই যুদ্ধ ধেয়ে আসছে এই মহাদেশের দিকে। তবে এই যুদ্ধ হুমকি মোকাবিলায় ইউরোপের কোনো প্রস্তুতি নেই। শুক্রবার বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি এমন এক সময়ে এই সতর্কবার্তা দিলেন যখন ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ডোনাল্ড টাস্ক বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না, তবে যুদ্ধ এখন আর অতীতের কোনো বিষয় নয়, এটি এখন বাস্তব। বলতে গেলে এটি দুই বছর আগেই শুরু হয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ইউরোপ এখন যুদ্ধপূর্ব যুগে অবস্থান করছে। তবে আসন্ন এই হুমকি মোকাবিলার জন্য আমাদের আরও দীর্ঘ পথ যেতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আমি যা বলছি তা ভয়ঙ্কর শোনাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, কিন্তু আমাদের মানসিকভাবে নতুন যুগের আগমনে অভ্যস্ত হতে হবে, আর সেটা হলো যুদ্ধপূর্ব যুগ। আমি বাড়িয়ে বলছি না, এটি দিনকে দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, এখনও অনেক পথ যেতে হবে ইউরোপকে। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইউরোপের দেশগুলোকে ন্যাটোর বেঁধে দেওয়া প্রতিরক্ষা বাজেটের টার্গেট পূরণ করা। দেশের জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। ডোনাল্ড টাস্ক আরও বলেন, ইউক্রেনের জন্য যতটা সম্ভব যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ কিনতে হবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর আমরা এখন সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছি। আগামী 2টি বছর সব কিছু নির্ধারণ করে দেবে। আমরা যদি ইউক্রেনকে পর্যাপ্ত সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা না করতে পারি, যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায়, তাহলে ইউরোপের কেউই নিরাপদ বোধ করবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই পশ্চিমা মিত্র ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এই যুদ্ধ ইউরোপের অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন যে সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে তিনি আক্রমণ করবেন না। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।